রহমতুল্লা বরাকাত জি শুধু তো আমরা বুঝি একে দুই দেয়া তিনে তিন দেয়া আপনি দিলেন একজনকে এক হাজার এক হাজার টাকা ধাপ দিলেন ধার দিলেন এই সত্যি যে সে এক মাস পরে টাকা ফেরত দিবে আরো দুইশো টাকা বাড়তি দিবে বারোশো টাকা দিতে হবে দুইশো টাকা এই হলো সুদ এটা তো আমরা বুঝি এটা যাইস না অথবা পনেরোশো টাকা কেউ দিনগুণ দ্বিগুণ তিনগুণ বাড়ায় আরও যদি তল এটাই আহলুল আহলিম বিদ্যালয়েরা বলেন সুদি ব্যাংক থাকে ويشوف بوتيشتان كات كرة جا الله رسول صلى الله عليه وسلم لن لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء الله رسول صلى الله عليه وسلم سد شدة সুদ গ্রহিতা সুদের ক্ষেত্রে সাক্ষী সুদের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে যারা লিখালেখি করে ক্লার্ক এদের সকলের উপর আল্লাহ রসুলসাল্লা আসলাম লালত করেছেন আর বলেছেন এরা সকলেই সমান এজন্য সুদী যেসব প্রতিষ্ঠান রয়েছে চাই ব্যাংক বা অন্য কিছু এই সব প্রতিষ্ঠানগুলিতে চাকুরি করা বৈধ নয় আর সুদ আনা এইসব হালকা হালকা কাজ বড় বড় হওয়ার ক্ষেত্রে সুদ বাহানা করে সুদ আনা সুদ দেয়া এসব জাইজ না স্তফল হ্যাঁ ওই অবস্থায় জাইজ হবে যখন মানুষ দেখবে যদি সুদ না আনে তাহলে বাঁচবেই না এক বক্ত খাবার মতো খাবার তার কাছে নাই ভুকে মারা যাবে এটাকে বলা হয় অপারক অবস্থা আর আপনি বিল্ডিং বানাবেন এটা জায়েজ হয় না লোন লোন এনে স্তফের লি কিন্তু যদি ওরা ধার দেয় লোন বলতে ধার ঋণ দিল ঋণ হুবহু হু আপনি ঘর বানিয়ে আস্তে আস্তে করে এক বছরে দিয়ে দিবেন আমার পয়সা ওরা টাকা পয়সা বেশি নিল না তাইলে তো ওইটা ওইটা হচ্ছে খরচ 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 তো যাইজ আছে বরং যারা খরচ দিবে এদের ফজিলত অনেক বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি দুবার একটা মাল করজ দেয় তাহলে আল্লাপা আকরবুল্লাহ আলমিন তাকে এই টাকাটা টাকাই ধরে এই টাকাটা বা মালটা সম্পূর্ণরূপে সৎকার করার সব দান করবেন এই খরচ প্রমাণিত আছে কিন্তু শুধুই লেনদেন যেগুলো চলছে

যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে তা হচ্ছে এই সুদ আল্লাহ হেফাজত করুন বর্তমানে সর্বত্র সুদ ছড়িয়ে ছড়িয়ে পড়েছে সুদ ছাড়া যেটা আমরা পারব না করলেই না হয় প্রতিষ্ঠানিক কাপড় কাপড় চুপড় খাবার দাবার সুরিকা যেগুলো নিয়ে আসছে যেগুলো আমাদেরকে বাঁচা সম্ভব নয় ওই সব থেকে তো আমরা বাঁচতে পারবো না কী করা যাবে কিন্তু আমি তো আমার টাকা দিয়ে নিয়ে আসি আমি তো সুদকে সুদী হিসাবে আনছি না আমি আমি টাকা দিয়ে নিয়ে আসি তাহলে মূলটা আমি দেখবো না আমি আমার ব্যবসা বাণিজ্য যেটা হচ্ছে ওইটা কিন্তু আমি সরাসরি দেখলাম হ্যাঁ সরাসরি লেনদেন হচ্ছে আর সুদীপ প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে কীভাবে আমি চাকুরি করব তাহলে কীভাবে আমি এদের সাথে সংশ্লিষ্ট থাকবো আল্লাহ আমাদের হেফাজত করুন তাহলে আল্লাহর বিধান যদি তুমি জানো এটা সুদ তাহলে এটা পরিত্যাগ করতেই হবে যদি তুমি মুমিন হও মুমিন না হলে তুমি যা চাও তা করতে পারো তুমি ইসলামের ভিতরে চলে আসছো তাই তোমাকে কোরআন এবং বিধান পালন করে চলতে হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আশা করি অনেকটা বুঝে আসবো আপনার ওফাকুম্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ حينما رددت يا رب العين